বারো বছর পর নাটোরের সিংরাই অপহরণের পর জোরপূর্বক গণধর্ষণ মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক প্রধান আসামি সাবির আহমেদ আবু সাইদকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান বিস্তারিত দেখুন নাটোর জেলা প্রতিনিধি রেজল করিমের প্রতিবেদনে বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে বারোটার দিকে ঢাকা বিমানবন্দর গোল চত্বর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় শুক্রবার দুপুরে নাটোর র্যাব ক্যাম্প থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে গ্রেফতারকৃত মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সাবির আহমেদ আবু সাঈদ নাটোর বড়াইগ্রাম উপজেলার ধানাইদহ এলাকার মোস্তাফিজুর রহমানের ছেলে র্যাব নাটোর পাঁচ জানান নাটোর জেলার সিংড়া উপজেলায় এক ভুক্তভোগী নারীকে অপহরণের পর গণধর্ষণ করে আসামিরা পরে দুই সালে বিশ অক্টোবর নারী ও শিশু নির্যাতন দমন আইনে সিংড়া থানায় একটি মামলা দায়ের করেন ভুক্তভোগী পরিবার পরে দুই সালের পাঁচ এপ্রিল আদালত এই মামলায় পলাতক প্রধান আসামি আবু সাইদকে মৃত্যুদণ্ড প্রদান করেন র্যাব আরও জানান বৃহস্পতিবার রাতে গোয়েন্দা তথ্য ও বিশেষ প্রযুক্তির ভিত্তিতে ঢাকা র্যাব এক এবং রাজশাহী র্যাব পাঁচ যৌথভাবে অভিযান পরিচালনা করে এ সময় ভুক্তভোগী নারীকে অপহরণের পর গণধর্ষণের মামলায় মৃত্যুদণ্ড পলাতক প্রধান আসামি সাবির আহমেদ আবু সাইদকে ঢাকা ব্রিমানবন্দর গোলচত্বর এলাকা থেকে গ্রেফতার করে র্যাব পরে তাকে বড়াইগ্রাম থানায় হস্তান্তর করা হয়েছে